নমস্কার আমি ফাল্গুনী গণগোপাধ্যায় আপনারা দেখছেন এডু হেল্প গ্রুপ দুর্গাপুর একটি বাংলা চ্যানেল যা ছাত্রছাত্রীদের সহায়ক চ্যানেল আজকের এই বিশেষ এপিসোডে প্রথমেই আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যে সমস্ত ছাত্রছাত্রী বন্ধুরা দিয়েছো তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি হয়তো এই ভিডিও যখন পাবলিশ হবে তার কিছুক্ষণের মধ্যেই আজকের রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার কথা যদি সূচির কোনো পরিবর্তন না হয় যাই হোক ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2020 তার যে মেরিট লিস্ট সেটা বেরিয়ে যাওয়ার কথা আমি প্রথমেই ছাত্রছাত্রী বন্ধু তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা নির্দিষ্ট সাইটে গিয়ে অর্থাৎ www.wbjee.nic.in এই সাইটে যাওয়ার পরে WBJEE তে ক্লিক করবে তারপর তুমি লগ ইন করলে তোমার যে র্যাঙ্ক কার্ড সেটা তুমি দেখতে পাবে কি এই র্যাঙ্ক কার্ড এই সম্বন্ধে কয়েকটা কথা বলে দিই র্যাঙ্ক কার্ড যেটা বেরোবে এখানে মূলত দুটো র্যাঙ্ক প্রথম থাকে সেটা হচ্ছে GMR অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক আর একটা থাকে PMR ফার্মাসি মেরিট র্যাঙ্ক এর বাইরে থেকে কোটা র্যাঙ্ক অর্থাৎ এসসি এসটি ওবিসি এ ওবিসি বি বা TFW কোটা র্যাঙ্ক TFW টিউশন ফি ওয়েভার স্কিম যারা ফর্ম ফিল আপ করার সময় টিউশন ফি ওয়েভার স্কিমের যে সুবিধা পাওয়ার জন্য যারা টিক করেছে তাদের TFW স্কিমের একটা র্যাঙ্ক বেরোবে এখন জেনারেল মেরিট র্যাঙ্ক PMR এবং কোটা র্যাঙ্ক এই সংক্রান্ত বিষয়ে আমি জাস্ট কয়েকটা কথা বলে রাখি প্রথমেই তোমাদের কাছে যেটা অনুরোধ যে এই মেরিট র্যাঙ্ক বেরিয়ে যাওয়ার পরে কোনো রকম তাড়াহুড়ো করবে না মাথা খারাপ করবে না ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যারা যারা দিয়েছো তোমরা তারা অবশ্যই আগে থাকতে ঠিক করে যদি কী নিয়ে পড়বে অর্থাৎ হয় ইঞ্জিনিয়ারিং করবে অথবা ফার্মাসি করবে ইঞ্জিনিয়ারিংয়ে প্রচুর ব্রাঞ্চ প্রচুর মূলত আমরা যেটা জানি যে কম্পিউটার সায়েন্স যেটা আছে সেটা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান আছে শুধু ইলেকট্রনিক্স আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে মেকানিক্যাল আছে এইভাবে অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স আছে এভাবে অনেকগুলি ব্রাঞ্চ রয়েছে তার সঙ্গে যেমন থাকে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং তো এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং কারা করতে পারবে যারা চাও এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং করতে যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়ে যেমন ম্যাথও আছে জয়েন্ট এন্ট্রান্সও দিয়েছো সেটার উপরে বিসিকেমি বা ইউমিকেমিতে অ্যাপ্লাই করছো আবার শুধু এই জয়েন্ট এন্ট্রান্স দিয়ে আমরা এই যে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং তার জন্য অ্যাপ্লাই করতে পারি বিসিকেমি এবং ইউবিকেমিতে তার সিট রয়েছে র্যাঙ্কটা কোন র্যাঙ্কে আমি এই সিটগুলো পাবো সেটা তো আমি জানতে হবে তাহলে একটু অপেক্ষা করতে হবে এই সাইটেই গত বছরে যে কাট অফ সেই কাট অফটা কিন্তু দেবে সুতরাং কাট অফটা চেক করে নিতে হবে যদি দেখা যায় এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং থার্ড রাউন্ড পর্যন্ত অ্যাকচুয়ালি থার্ড রাউন্ড পর্যন্ত দেওয়া থাকে এরপরে যে মপ আপ রাউন্ড বা স্পেশাল রাউন্ড যেগুলো হয় তার র্যাঙ্কটা কিন্তু ওখানে আসে না বা এলেও সেটা ধরতে নেই সেই জন্য চেক যখন করবে তোমরা সেকেন্ড এবং থার্ড যে কাট অফ সেই থার্ড রাউন্ড পর্যন্ত কাট অফটাকেই তোমরা মান্যতা বা গুরুত্ব দেবে কেন যে মপ আপ রাউন্ড যেগুলো তো হয় ফিজিক্যালি গতবারে ডিসেন্ট্রালাইজ হয়ে তো হয়েছিল বলে ফিজিক্যালি যারা অ্যাপিয়ার হতে পেরেছিল তারাই পেয়েছে সুতরাং অনেক পিছনে র্যাঙ্কও হয়েছে হয়তো ওই মপ আপ রাউন্ডে পেয়ে গেছে সেটাকে গুরুত্ব না দিয়ে জন্য সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডে যে কাট অফ সেটাকে দেখে তোমরা বিচার করবে এই যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন থেকে যে সিট অ্যালটমেন্ট হবে তার প্রক্রিয়া সেই সিট অ্যালটমেন্ট প্রক্রিয়াতে প্রথমে একটা চয়েস ফিলিং প্রসেস হবে চয়েস ফিলিং প্রসেস মানে যতগুলি কলেজ ইউনিভার্সিটি দেওয়া আছে গভর্নমেন্ট প্রাইভেট এবং প্রাইভেট ইউনিভার্সিটি গভর্নমেন্ট ইউনিভার্সিটি যা দেওয়া আছে টোটাল যতগুলো ইনস্টিটিউট আছে আমি সমস্ত ইনস্টিটিউটের সব সাবজেক্টের এগেনস্টে আমি চয়েস দিতে পারি আনলিমিটেড কেউ প্রশ্ন এই বিষয়ে কোনো ছাত্রছাত্রী বন্ধুকে প্রশ্ন করবে না বা অভিভাবক যারা আছেন তারা জেনে রাখুন এটা আনলিমিটেড চয়েস দেওয়া যায় চয়েসের কোনো লিমিটেশন নেই কোটা র্যাঙ্ক যেটা থাকে পরিষ্কার করে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে বুলেটিন সেই বুলেটিনে উল্লেখ করা আছে আপনারা পড়ে নেবেন যে কোটা র্যাঙ্কটা হচ্ছে ক্যান্ডিডেটের ওই ক্যাটাগরিতে তার পজিশন বোঝানোর জন্য বাট যে সিট অ্যালটমেন্ট হবে সেই সিট অ্যালটমেন্টটা কিন্তু হবে জিএমআর এর ভিত্তিতে বা জেনারেল মেরিট র্যাঙ্কের ভিত্তিতে ফার্মাসি র্যাঙ্ক যারা করবে
যারা ফিজিক্স কেমিস্ট্রি মেদি তিনটে সাবজেক্টে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে বসেছো এবং এইচএসে যাদের প্রত্যেকটি 60% এবং অ্যাভারেজ 60% থাকবে তারা যাদবপুরে এন্টাইটেল, তার নিচে যারা তারা কিন্তু যাদবপুরে এন্টাইটেল হবে না। কি করে বুঝবো? যখন চয়েস ফিলিং করতে যাবো তখন ওখানে পরিষ্কার করে লিখে দেবে আমি কোনটার জন্য এন্টাইটেল কোনটার জন্য এন্টাইটেল নই। বেশ কতগুলি কলেজে ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া তার ফুলফিল না থাকলে ওখানে রেড ইঙ্কে উঠে যাবে যে তুমি এটার জন্য এলিজিবল নও, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি এই ধরনের যেগুলো আছে সেইগুলোতে যদি কেউ এলিজিবল না হয় সেখানে উঠে যাবে। যাদবপুরের জন্য তাহলে বললাম যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটের ওপরে যারা পরীক্ষা দিয়েছে, যাদবপুরে যারা বি ফার্মেসি করতে যাবে তাদের কিন্তু এই জিএমআর এর ভিত্তিতে হবে। আদার দেন যাদবপুর অর্থাৎ জলপাইগুড়ি এবং অন্যান্য যে প্রাইভেট কলেজগুলো রইল সেই কলেজগুলো 45% যে ক্রাইটেরিয়া সেই 45%-এর ভিত্তিতে হবে। এবং উল্লেখযোগ্য যে পশ্চিমবঙ্গে ফার্মাসি পড়ানোর জন্য দুটি মাত্র গভর্নমেন্ট ইনস্টিটিউট রয়েছে, একটি হচ্ছে যাদবপুর অন্যটি জলপাইগুড়ি, বাকি সবগুলি কিন্তু প্রাইভেট। তাহলে আমি প্রাইভেট কলেজ কোথায় পড়বো, কীভাবে পড়বো তার জন্য কিন্তু একটু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক যেটা কেন্দ্র সরকারের মানব সম্পদ উন্নয়ন দপ্তরের একটি স্বতন্ত্র একটা সংগঠন, যারা এই সমস্ত ইনস্টিটিউটগুলোকে সার্টিফিকেট দিয়ে থাকে বিভিন্ন ক্রাইটেরিয়া ফুলফিলমেন্টের ভিত্তিতে। সুতরাং ছাত্রছাত্রী বন্ধু, যারা ইঞ্জিনিয়ারিং করবে তারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোন কি পড়বে সেটা ঠিক করতে হবে। আগে নিশ্চয়ই ঠিক করে রেখেছো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, কেউ ভেবেছো ইসি নিয়ে পড়বো, কেউ ভেবেছো আইটি নিয়ে পড়বো, কেউ ভেবেছো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, আবার কেউ ভেবেছো মেকানিক্যাল নিয়ে পড়বো। তাহলে আমি বলবো যে একটি সাবজেক্টের ওপরে তোমরা কিন্তু নিজেদের যে কনসেন্ট্রেশন সেটা রেখো না, অ্যাট লিস্ট দুটো বা তিনটে সাবজেক্ট প্রেফারেন্স রাখবে। সাপোজ কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাই, আমার মনের মতো কলেজ যদি না পাই তাহলে আমি সেই ক্ষেত্রে ইসিই পড়বো যদি ভালো কলেজ পেয়ে যাই, যদি ইসিও না পাই তাহলে আমার মনের মতো ভালো কলেজ যদি আইটি পাই তাহলে আইটির জন্য পড়বো। এইভাবে তোমাকে প্রায়োরিটি সাজিয়ে রাখতে হবে তিনটি। তাহলে দেখবে যে তুমি ভালো কলেজ পেয়ে যাচ্ছ, ভালো কলেজ পাবে কি না চয়েস ফিলিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই চয়েস ফিলিং অনেকে করতে জানে, অনেকে জানে না, অনেকে নানা ধরনের বুদ্ধি পরামর্শ দেয়, তার ফলে অনেক স্টুডেন্টরা মিসগাইড হয়ে যায়। আমি এবার অভিভাবক বিন্দু আপনাদের জন্য বলবো, ছেলে মেয়েরা যখন চয়েস ফিলিং করবে এই চয়েস ফিলিংটা লকিং না করা পর্যন্ত যতবার খুশি মডিফাই করা যায়। সুতরাং আপনারা ওদের পাশে একটু সময় দিয়ে থাকবেন, বিশেষ করে ফাইনালি যখন লকিং হবে সেই সময়টাতে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, সেই জন্য কোনো রকম হচ্ছে উল্টো পাল্টা করে সাবমিশন না করে দেয়। একবার সাবমিশন হয়ে গেলে কিন্তু আর কোনো কিছু করার থাকে না, অনেক ফর্মালিটিসে ভুল হয়ে যাওয়ার জন্য ছাত্রছাত্রীদের হচ্ছে খেসারত দিতে হয়, মূল্য চোকাতে হয়, এমনকি এই পরীক্ষার ফর্ম ফিল আপ সেখানে কিছু কোনো রকম ঠিকঠাক ফিল আপ না হওয়ার জন্য অনেকে চিন্তিত। তাই তাদেরকে দৌড়াতে হবে প্রাইভেট কলেজগুলোর দিকে, ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হবে, ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হয়ে গেলে বেশ কিছু পয়সা এক্সট্রা লাগে, এটা অস্বীকার্য। যারা ইনস্টিটিউট চালান তারা যদি শোনেন, অস্বীকার করার কোনো জায়গা নেই, লাগে এটা, এটা সিস্টেম হয়ে আসছে। সুতরাং এই যে চয়েস ফিলিং খুব সাইন্টিফিক ওয়েতে যদি চয়েস ফিলিং করা হয়, আমার আশা যে আমাদের পশ্চিমবঙ্গে এবছরে এনলিস্টেড যে প্রভিশনাল কলেজ লিস্ট যেটা বেরিয়েছে প্রায় 116টি ইনস্টিটিউট রয়েছে, সুতরাং আমাদের ছেলেমেয়েরা এখানে ভালোভাবে ভর্তি হতে পারবে। আরেকটি, যে কোনো কলেজে পড়লেই কি আমার প্লেসমেন্ট হবে? আমি ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছি, বি ফার্মাসি করতে যাচ্ছি, কোর্সটা যখন করতে যাবে কোর্সটাকে কোর্সের মতো করবে, তোমার যে পার সেমিস্টারের নাম্বার সেই নাম্বারটা যেন হায়েস্ট দিকে থাকে। সমস্ত ইনস্টিটিউটগুলোতে কিন্তু অন ক্যাম্পাসিং হয় না সেইভাবে, অল্প অল্প হয়তো কোম্পানি আসে, কিন্তু অফ ক্যাম্পাসিং তো প্রচুর হয়। সেই ক্যাম্পাসিংয়ে তারাই অ্যাটেন্ড করতে পারবে যাদের হায়েস্ট মার্কস থাকে। তাহলে এই মার্কসটা কিন্তু খুব কেয়ারফুলি তোমাদেরকে প্রতিটা সেমিস্টারে নিয়ে আসতে হয় ভালো করে পড়াশোনা করে, দেখবে তোমাদের ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে। কোটা র্যাঙ্ক, আমাকে অনেকে বলে স্যার আমার এসসি র্যাঙ্ক এত, আমাকে যদি কেউ ফোন করেন কেউ বলেন আমাকে কোটা র্যাঙ্ক বলবেন না, আমাকে জিএমআর বলবেন প্রথম, তারপর কোন কোটা বলবেন, আমরা আলোচনা করি না, কেউ তো কোটাতে আছে পেয়ে যাবে না, এতটা ইজি নয়। আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো আপনাদের যে চয়েস ফিলিং এখনই করবেন না, হরবর করে একটু ওয়েট করবেন, 7-10 দিন টাইম পাওয়া যাবে, বুঝে নেবেন।
তা কোটা হলেই সিট পাওয়া যাবে, কোটা না হলে সিট পাওয়া যাবে না এমনটা নয়। আমি বলি যে সিট কিন্তু অ্যালটমেন্ট হবে জিএমআর এর ভিত্তিতে। সুতরাং জিএমআর এর ওপর দিকে যদি একটা এসসি ক্যান্ডিডেট থাকে সে পাবে, আবার জেনারেল ক্যান্ডিডেট যে তার যদি জিএমআর ওপর দিকে সে পাবে। সুতরাং আমি বলেছি যে কোটা হচ্ছে অনলি ক্যান্ডিডেটের পজিশন বোঝানোর জন্য। টিএফডব্লিউ স্কিমে যারা আছো খুব ওয়াইজলি চয়েস ফিল আপ করতে হবে। কোথায় কোথায় দেখো প্রত্যেকটা স্টুডেন্ট অলমোস্ট 5% করে আমার টিএফডব্লিউ করে থাকে। টিএফডব্লিউ করতে টিউশন ফি যেটা থাকে পার সেমিস্টার, সেই টিউশন ফিটা সম্পূর্ণ ওয়েব হয়ে যায়। অর্থাৎ যে টাকাটা লাগছে অ্যাডমিশনের সময় 75,000 টাকা লাগছে, তার মধ্যে হয়তো 40,000 টাকা দেখা যায় টিউশন ফি, এই 40,000 টাকাটা পুরোটাই তোমার বাদ হয়ে যাচ্ছে। সুতরাং 35,000 টাকা তোমার ভর্তি হয়ে যাচ্ছে। এবার পার সেমিস্টার দেখা যাচ্ছে হয়তো 40,000 টাকা, সেই সেমিস্টারে 40,000 টাকা হয়তো 20,000 টাকা টিউশন ফি, তাহলে 20,000 টাকা তোমার খরচা, 20,000 টাকা বাদ। সুতরাং সুযোগটাকে ঠিকঠাক নেওয়ার জন্য, ঠিকঠাক কলেজ ফিল আপ করার জন্য, যদি মনে করেন এডুয়েল গ্রুপ দুর্গাপুরে কোনো সহযোগিতা দরকার, তাহলে আপনারা আমাকে ফোন নয় মেল করবেন। কোনো ইউটিউবে এখনও পর্যন্ত আমি মেল বলিনি, কারণ এই যে চয়েস ফিলিংয়ের যে ওপিনিয়ন দেওয়া, চয়েস ফিলিং কীভাবে করবেন, কী হওয়া উচিত, কী পড়তে ছাত্র তার উপরে চয়েস ফিলিং কেমন হবে, এর যে মতামত দেবো এটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, আমি আমার দায়িত্ব দেবো। বাট আপনাদের মডিফিকেশন করার সম্পূর্ণ অধিকার থাকবে। আপনারা যে অভিভাবক তারা মডিফাই করবেন, আর স্টুডেন্ট যে সে চাইলে মডিফাই করবে। বাট আমি আমার বেস্ট যে টেকনিক সেই টেকনিক আমি ফিল আপ করে দেবো, যাতে করে ছাত্রটি ফার্স্ট চয়েস যেটা চাইছে সেটা পাবে। এর জন্য আপনারা আমাকে মেল করবেন, আর স্টুডেন্টের ডিটেল তো লিখবেনই, পুরো স্টুডেন্টের নাম লিখবেন, বাবার নাম লিখবেন, ফুল পোস্টার অ্যাড্রেস লিখবেন। আর এই র্যাঙ্ক কার্ড যেটা হবে সেটা পিডিএফ ফরম্যাটে আমাকে কিন্তু অবশ্যই ছবি পাঠালে ভালো করে হয়ে যায় না, পিডিএফ ফরম্যাটে কনভার্ট করতে হবে। অনেকে জানো মোবাইলে পিডিএফ কনভার্ট করতে, পিডিএফে কনভার্ট করে অবশ্যই আমাকে মেল করবেন। আমার যে মেল আইডি দিয়ে দিচ্ছি, এডু হেল্প গ্রুপ দুর্গাপুর @gmail.com, আপনারা স্ক্রিনেও দেখে নিন। আর প্রতিবারই বলি যে আমার এই যে ভিডিও যদি ভালো লাগে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাপ, সেই ধাপে যদি আমাদের সহযোগিতা আমরা আছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার আপনারা সবাই জানেন তবু বলছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার 9474187519। সকল ছাত্রছাত্রী বন্ধু, তোমরা এই সুযোগটাকে সদ্ব্যবহার করবে। যারা নিজেরা পারবেন অত্যন্ত ভালো, যারা নিজেরা পারবেন না আমার সাহায্য চাইতে পারেন। আমি বলেছি হ্যাঁ, যেভাবে মেল আসবে, যে অর্ডারে মেল আসবে, অর্থাৎ ফার্স্ট যে পাঠালো তারটা ফার্স্টে রেডি করবো, যে লাস্টে আসবে তারটা লাস্টে রেডি করবো। কিন্তু এর জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। স্যার আমি পাঠিয়েছি আমারটা দিলেন না, আমি কিন্তু আপনার যদি ফোন ধরতে যাই ঘন ঘন, আমার প্রচুর ফোন আসে, ফোন ধরতে যাই, তাহলে এই কাজটা কিন্তু ব্যাহত হবে। আমাকে ওভারনাইট কাজ করতে হয় শুধু এই চয়েস ফিলিংয়ের সময়টায়। সুতরাং আপনারা আমার সঙ্গে সেই সহযোগিতা দেবেন, ধৈর্য ধরবেন, মেল পাঠাবেন। মেল পাঠানোর পর আমাকে অবশ্যই আমার নম্বরে হোয়াটসঅ্যাপ করে দেবেন যে স্যার আমি আমার ছেলের ডিটেল দিয়েছি এবং আমি মেল পাঠিয়েছি, র্যাঙ্ক কার্ড পাঠিয়েছি, আপনি এই চয়েস ফিলিংটাই করে দেবেন। আমার ফার্স্ট প্রেফারেন্স এই, সেকেন্ড প্রেফারেন্স এই, থার্ড প্রেফারেন্স এই, সাবজেক্ট প্রেফারেন্স। এর সঙ্গে আরেকটা জিনিস থাকে, আমি কোথায় ভর্তি করতে চাইছি। অনেকে চায় যে আমি যদি কলকাতা লেভেলে যদি আমি পড়াই, তাহলে আমার যে কোর্স ফি, সাপোজ 3,500 টাকা কোর্স ফি, তার সঙ্গে 4 বছর যদি ওখানে পড়াশোনা থাকতে হয় কোনো মেস বা হোস্টেলে, তাহলে আরও প্রায় 3,00,000-3,50,000 টাকা খরচা, তাহলে 7,00,000-8,00,000 টাকা খরচা হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে চায় কি যে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো নয়, তাহলে ডিস্ট্রিক্ট কলেজে যদি পড়াই তাহলে কেমন হয়, অর্থাৎ আমার বাড়ির কাছে, বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে বা 15 কিলোমিটার দূরে বা 30 কিলোমিটার দূরে আছে, যেখানে ছেলে সারাদিন কলেজ করে বিকালে বাড়ি ফিরে আসতে পারবে, তাহলে বাড়িতে থেকে অর্থাৎ ডে স্কলার হিসাবে পড়াশোনা করে তার কিন্তু ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট হয়ে যাবে। এবং দেখা যাবে যদি রেজাল্ট ভালো করে তার প্লেসমেন্টও হয়ে যাবে। তাহলে ওয়াইজলি হচ্ছে আপনারা সাবজেক্ট চয়েস করুন। বিভিন্ন সাবজেক্ট আমাদের এখানে পড়ানো হয়, বায়োমেডিক্যাল নিয়ে আজকেই একটা আমি ভিডিও দিয়েছি, বায়োমেডিক্যাল আছে, বায়োটেকনোলজি আছে, বললাম এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখানে মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, যেমন নিউটিউ ইউনিভার্সিটিতে পড়ানো হয়, আরও দুই একটা আছে, আপনারা সার্চ করবেন দেখবেন। তো মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, এগুলো সবগুলি ভবিষ্যৎ আছে, অনেকগুলি ব্রাঞ্চ রয়েছে। এবং বি ফার্মাসি যারা করতে চাও, বি ফার্মা পড়ে পারলে তোমরা জিপ্যাট দিয়ে 2 বছরে এম ফার্মা করে দাও, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। সকল ছাত্রছাত্রী বন্ধু যারা অপেক্ষা করছো রেজাল্টের জন্য, তাদের প্রত্যেকে আবার শুভকামনা জানাচ্ছি। সেই সঙ্গে দেশে COVID-19 প্রকোপ আজও কমেনি, সুতরাং কোনো কোনো জায়গায় লকডাউন উঠে গেলেও মনে করা হবে হয়তো আমরা খুব ভালো আছি, সুস্থ আছি, আমরা নেচে কুদে বেড়াতে পারবো, কিন্তু না, সেটা করবে না, খুব রেস্ট্রিকশনে থাকো, তোমাদের লাইফটা পুরোপুরি আছে। ওইভাবে কিন্তু আপনারা যারা বাজার হাট যাচ্ছেন অতি সাবধানে যাবেন, বাড়ি ফিরবেন, স্যানিটাইজিং করুন, নিজেকে পুরো জীবাণুমুক্ত অবস্থা রাখুন, বাড়ির অন্যান্যরা আছে, আমাদের থেকেই তাদের সংক্রমণ সম্ভব। সুতরাং
তাদেরকে রক্ষা করতে হবে, নিজেকেও রক্ষা করতে হবে এই কোভিড-19 প্রকোপ থেকে। সমস্ত কিছু আপনাদের বললাম, ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট আর কিছুক্ষণের মধ্যে বেরোবে। আবার সমস্ত ছাত্রছাত্রী বন্ধু, তোমাদের শুভকামনা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, তোমাদের ভালো হোক এই কামনা করে আমি আজকের এই ভিডিও শেষ করব। আর বলবো, যারা আজকে নতুন করে দেখলে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে আর বেল আইকনে ক্লিক করে রাখবে। এডু হেল্প গ্রুপ তোমাদের জন্য কাজ করবে, করে যাচ্ছে, করবে আগামী দিনে। যারা জুনিয়র হলো তাদের পর্যন্ত খবর দেবে এডু হেল্প গ্রুপ দুর্গাপুর। এই চ্যানেলটাকে দেখতে হবে সরাসরি, স্ক্রিনে বলি আমার ফোন নাম্বার দিই, তোমাদের সঙ্গে ফোনে কথা বলি। সমস্ত ফোন হয়তো সবসময় অ্যাটেন্ড করতে পারি না, কিন্তু চেষ্টা করি সমস্ত কথাগুলি এগুলি বলে আজকের এই যে স্পেশাল ভিডিও সেটা শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।